স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ রঞ্জন সরকার। রুশ ইউক্রেন যুদ্ধে টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে যুদ্ধের প্রভাব। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে লেবানন প্রবাসীদের বৈধ পথে দেশে অর্থ পাঠাতে অনুরোধ জানালো বাংলাদেশ দূতাবাস। তবে প্রয়োজনীয় ডকুমেন্টের অভাবে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারেন না দেশটিতে বসবাসরত বেশিরভাগ প্রবাসী। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সচল রাখতে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ সরকারের। অবৈধ পথে অর্থ প্রেরণে নিরুৎসাহিত করতে কাজ করছে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসও। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে বাংলাদেশ দূতাবাসও প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছে। অর্থনীতিতে ভূমিকা রেখে দেশের পাশে দাঁড়ানোর অনুরোধ দূতাবাসের। প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বৈধ পথে দেশে টাকা প্রেরণ করুন এবং দেশের অর্থনীতিতে আপনারা অবদান রাখুন। আপনাদেরকে আবারও অনুরোধ করব যাতে হুন্ডির মাধ্যমে আপনারা টাকা প্রেরণ না করেন, এবং হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণ করলে অনেকেই অনেক সময় টাকা না পাওয়ার সম্ভাবনা থাকে। লেবাননে বর্তমানে বসবাস করেন 70,000 বাংলাদেশি। বিপুলে বাংলাদেশির বেশিরভাগেরই নেই বৈধ কাগজ, তাই তারা বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারেন না, ফলে বিপুল রেমিটেন্স হারাচ্ছে দেশ। প্রবাসী বাংলাদেশিদের টাকা পাঠানোর জন্য বর্তমানে যে ব্যাংকিং রেটটি দেওয়া রয়েছে সেই তুলনায় কিন্তু তারা খোলা বাজারে অনেকটা বেশি রেট পাচ্ছে। আমরা লেবাননে অনেক প্রবাসী আছি যাদের কাগজপত্র ঠিক না, তার কাগজপত্র ঠিক না থাকার কারণে আমরা হুন্ডিতে টাকা পাঠাই। আমরা অবৈধ, যার ফলে আমরা টাকা পাঠাই তো হুন্ডির মাধ্যমে, আমরা চাই না, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক। এদিকে লেবাননে নেই বাংলাদেশি কোনো ব্যাংক, তাই প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর একমাত্র উপায় মানি ট্রান্সফার কোম্পানিগুলো। এক্ষেত্রেও ডকুমেন্ট জটিলতায় নানা ভোগান্তিতে পড়েন অনেকে। পৃথিবীর অন্য সব কান্ট্রির ভিতরে ব্যাংকের ব্যবস্থা আছে, ব্যাংকে টাকা পাঠানো হয় প্রবাসীদের, কিন্তু আমাদের লেবানন ব্যাংকের ব্যবস্থা নাই। তো যদি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদি ওনারা ব্যাংকের ব্যবস্থা করে তাহলে আমাদের অনেকের সুবিধা হয়। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের বিপদ আপদে আমরা যাতে হয়রান না হই, উনি আমাদের পাশে দাঁড়াক। লেবাননে বাংলাদেশি ব্যাংক প্রতিষ্ঠার দাবি প্রবাসীদের, এছাড়া প্রণোদনা বাড়ানো সহ হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চীনের প্রবাসীদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্সের অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। এতে অংশ নেন চিয়াংশি প্রদেশে বসবাসরত বাংলাদেশের আয়োজকরা। বলছেন, প্রবাসে বাংলাদেশিদের মাঝে বন্ধন দৃঢ় করতে এই বনভোজন আয়োজন করা হয়েছে। চিয়াংশি প্রদেশের রাজধানী নানচাং শহরের ইয়াওহু বারবিকিউ ইকোলজিক্যাল গার্ডেনে হয় এই আয়োজন। সার্বিক সহযোগিতা ছিলেন মোহাম্মদ শামীম শেখ ও জয় হোসেন। আয়োজন সফল করতে কাজ করেন ইমতিয়াজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ রুমন হোসেন, রাকিনুল ইসলাম নিশান সহ অনেকে। দিনব্যাপী ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র সহ নানা আয়োজন। যুক্তরাজ্যের ওল্ডহ্যামের শাহ পরান মসজিদের উদ্যোগে আয়োজিত কিরাত প্রশিক্ষণ কোর্স শেষে ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রবাসীদের বিরুদ্ধে বিশুদ্ধ কোরআন শেখানোর লক্ষ্যে এই আয়োজন। বুধবার মসজিদের হলরুমে পুরস্কার বিতরণী আয়োজন পরিচালনা করেন মসজিদের খতিব কারি মাওলানা ফখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দারুল হাদিস লতিফে আর নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা আব্দুল বাসির আরাফ আশরাফ, নুরুল আলম সহ অনেকে। এ সময় 100 শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শাহপরান সেন্ট্রাল মসজিদে কোরআনের ছাত্রছাত্রীদের আজকে যে সেলিব্রেশন হচ্ছে এতে আমরা অত্যন্ত আনন্দিত। আর আজকে যারা কোরআন শিখলো, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আশা করছি তাদের মাধ্যমে এই সমাজে বিশুদ্ধ কোরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক যেন আমাদের সকলের খেদমতকে কবুল করেন। প্রবাসীদের সংগঠন ডামুডা উপজেলা অ্যাসোসিয়েশন অফ ইতালি 101 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ হালিম খানকে সভাপতি ও মোহাম্মদ উল্লাহ সোহেলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। ইতালির মদেনা শহরে কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ইতালির বিভিন্ন শহরে বসবাসরত ডামুড্ডাবাসী এতে অংশ নেন। বিভিন্ন সময় মানবিক কাজে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন কমিটির নতুন সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সভাপতি ডক্টর রেজাউল করিম এবং সঞ্চালনা করেন
শহীদুল ইসলাম ও জাহেদ হোসেন টিটু। বক্তব্য রাখেন রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রিয়াদ শাখার সভাপতি কে এম জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন, আবুল খায়ের, বাবু নন্দলাল সরকার, নিজামুদ্দিন সহ অনেকে। বিষক্রিয়ায় মারা যাননি সিলেটের তিন ব্রিটিশ নাগরিক। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সুপার জানান বিষক্রিয়া কিংবা আঘাতের চিহ্ন মেলেনি, ন্যাচারাল কিংবা ইন্টারনাল কোনো কারণেই মারা গেছেন তারা। গত 26 জুন ওসমানীনগরের একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় 5 ব্রিটিশ নাগরিক, রফিকুল ইসলাম, তার স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মাইকুল ইসলাম, মেয়ে সামিরা ইসলামকে। হাসপাতালে নেওয়ার পর রফিকুল ও তার ছেলে মাইকুলকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা, পরে মারা যায় মেয়ে সামিরা। আমরা দুটো জিনিস এক্সক্লুড করছি, একটা হলো আপনার এতে পয়জনীয় কোনো ঘটনা ঘটেনি, দু নম্বর হলো মৃত্যু ঘটতে পারে এরকম কোনো বাহ্যিক বা ইন্টারনাল কোনো ইঞ্জুরি পাওয়া যায়নি। ডাক্তারগণ সর্বশেষে যে মতামতটা দিয়েছেন, একটা অজানা কারণ, এটা সে অজানা কারণের মধ্যে ন্যাচারাল কারণ হতে পারে, সেটা ইন্টারনাল কোনো হ্যামারেজ হতে পারে। দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিক কাজে আসেনি কোনো উদ্যোগ, 5 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার, বরং পাল্লা দিয়ে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। এ অবস্থায় প্রত্যাবাসনের পাশাপাশি ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেদিকেও নজর দিতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিকভাবে টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ, যদিও চলতি বছরই প্রত্যাবাসন শুরুর আশা পররাষ্ট্র সচিবের। মাহফুজ মিশু রিপোর্ট। 2017-25 আগস্ট প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসে 7 লাখের মতো মানুষ, মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। তারপর থেকে কত কিছু, মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা, যুক্ত হয় জাতিসংঘ শরণার্থী সংস্থা, বেশ কয়েকবার দিনক্ষণ ঠিক হলেও নিরাপত্তার কথা বলে কেউ ফেরত যায়নি রাখাইনে। 2019 সালে মধ্যস্থতার উদ্যোগ নেয় চীন, তাতেও হয়নি কাজের কাজ। মিয়ানমারের শর্ত অনুযায়ী কয়েক হাজার রোহিঙ্গার তালিকা করে নেইপিদ পাঠায় ঢাকা, তাদেরও ফিরিয়ে নেওয়ার নেই কোনো উদ্যোগ। এ অবস্থায় রোহিঙ্গা সংকট যে সহসা কাটছে না তা নিশ্চিত, বরং রাশিয়া ইউক্রেন বা চীন তাইওয়ান উত্তেজনায় বিশ্ব সম্প্রদায়ের নজর যেন এই ইস্যু থেকে হারিয়ে না যায় সেদিকে সতর্ক থাকা জরুরি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের খুব একটা সুযোগ এখনো তৈরি হয়েছে বলে আমি মনে করি না, এবং এই সমস্যাটা আরো অনেকদিন থাকবে বলে মনে হচ্ছে। এই বিষয়টিকে আন্তর্জাতিক মহলেও কিন্তু টিকিয়ে রাখাটা দুরূহ হয়ে যাচ্ছে, কারণ এখন নতুন নতুন প্রবলেম আসছে। বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় 1 লাখ মানুষের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে বাংলাদেশকে। পরিবার পরিকল্পনা নিয়ে ভীষণ অসচেতন হওয়ায় বছরে 30,000 করে বাড়ছে তাদের সংখ্যা, পাশাপাশি ক্যাম্পগুলোতে বেড়েছে নানা রকম সহিংসতা। 30,000 করে বাড়ছে, সুতরাং যদি 4 বছর ধরি আমরা, তাহলে অলরেডি আরও 1 লাখের উপরে অ্যাড হয়েছে। তো সুতরাং আমাদের একদম লেটেস্ট, ওইখানে তো সেন্সাস হয় নাই যে দুটো আমাদের এর মধ্যে না, তারপরেও সেই ফিগারটা তো আনুমানিক এখন তার মানে 1.1 মিলিয়ন যেটা বলি তার চেয়ে একটু বেশি হয়তো হবে। এরই মধ্যে গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে চলছে রোহিঙ্গা গণহত্যার দায়ে অং সান সু চি সহ দেশটির সেনা কর্মকর্তাদের বিচার, তারপরও মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অব্যাহত রেখেছে পশ্চিমা অনেক দেশও। বড় বড় কথা বলেন কিন্তু ব্যবসা বাণিজ্য তুঙ্গে এককারে ছোটায় করতেছেন, তার ফলে মিয়ানমার তো বিজনেস এজ ইউজুয়ালি আছে। তিনি যদি একটু সজ্ঞান হতেন এবং হিউম্যান রাইটসের প্রতি তাদের কিছুটা ভক্তি থাকতো, হ্যাঁ অনুরাগ থাকতো, তাহলে তারা যারা এথনিক ক্লিনজিং করেছে তাদের সাথে এটা করতেন না। রাখাইনে টেকসই পরিবেশ, বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সহ প্রভাবশালী দেশগুলোর আন্তরিক উদ্যোগ চাই বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের নিজ ভিটায় ফেরাতে মিয়ানমারের উচিত রাখাইনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেয়া, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
নুলেন হুজার সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ এই সমস্যার সমাধান চায়, মিয়ানমারকে বারবার তাগাদা দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা পরিবেশ বিনষ্টের পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ছে। এ সময় জাতিসংঘের বিশেষ দূত বলেন, মিয়ানমারের সামরিক সরকারের সাথে এ বিষয়ে কথা বলছেন তিনি, রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদও দিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে প্রত্যাবাসন মিয়ানমারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সফররত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিউলেন হুজার। বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের পঞ্চম বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ সেন্টারের এই সেমিনারে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য যে মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ তা সত্যিই অনন্য। তাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, নানা উদ্যোগের পরও মিয়ানমারের অসহযোগিতায় সম্ভব হয়নি প্রত্যাবাসন। রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন দেশের হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। দুপুরে চাঁদপুরে ইউএনডিপি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন শেষে সাংবাদিকদের সম্মেলনে তিনি এ কথা জানান। রবার্ট চ্যাটারসন বলেন, দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান খুব সহজ নয়, এজন্য বিভিন্ন দেশকে একত্রিত হয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ দরকার। নিরাপত্তা নিশ্চিতের পরই রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনমান ও শিশুদের লেখাপড়া সহ সার্বিক বিষয় নিশ্চিত করা দরকার বলে মনে করেন ব্রিটিশ হাই কমিশনার। It's not easy. We would like it if more countries were to join us. দ্রুততম সময়ে রোহিঙ্গা সংকট সমাধান খুব সহজ কাজ নয়। সংকট সমাধানে বিভিন্ন দেশকে একত্রিত হয়ে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে, সাথে নিশ্চিত করতে হবে নিরাপত্তা ব্যবস্থা। রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন বাড়াতে নিজেদের ভূমিকা আরও জোরদারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, আন্তর্জাতিক সম্মিলিত মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন বাড়াতে কাজ করছে মার্কিন সরকার, যাতে যুক্তরাষ্ট্রে তাদের জীবনকে নতুনভাবে গড়তে পারে। রাখাইনে রোহিঙ্গা দমন অভিযানের 5 বছর পূর্তি উপলক্ষে দেয়া বিবৃতিতে এসব বলেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন চমক, পরিত্যক্ত জিনিস রিসাইকেল করে শহরের সৌন্দর্য বর্ধন করেছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর কর্তৃপক্ষ। শহরের নানা প্রান্ত শোভিত হচ্ছে শিল্পের ছোঁয়ায়। পরিবেশ দূষণ রোধে এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে স্মার্ট সিটির উপাধি পেয়েছে শহরটি। পরিত্যক্ত জিনিসে সেজে উঠেছে গোটা শহর। শুনে অবাক লাগলেও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাক লাগিয়েছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর কর্তৃপক্ষ। সেখানে চলতি পথেই রাস্তার পাশে দেখা মেলে নানা রকম শিল্পের, কোথাও গান্ধীর প্রতিকৃতি, কোনো জায়গা আবার শোভা পাচ্ছে ঐতিহ্যবাহী কথাকলি নৃত্যশিল্পীদের প্রতিকৃতিতে। তবে সবকিছুই তৈরি হয়েছে রিসাইকেল করা প্লাস্টিক, লোহা কিংবা টায়ার দিয়ে। এরই মধ্যে শহরটি পেয়েছে স্মার্ট সিটির তকমা। বারাণসী প্রশাসনের উদ্যোগে শুরু হয় পরিত্যক্ত জিনিসকে শিল্পে রূপান্তরের এ কর্মসূচি। লক্ষ্য ছিল পরিবেশ দূষণ কমিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়ানো। পরবর্তীতে ইতিবাচক সাড়া মেলে সব মহল থেকে। সিটি কর্পোরেশনের লোহা প্লাস্টিক সহ নানা ধরনের পরিত্যক্ত জিনিসপত্র জমা হয়, সেগুলো দেখেই প্রথমবার বিষয়টি মাথায় আসে। ভাবলাম এই ফেলে দেওয়া জিনিসগুলোকে আর্টে পরিণত করা যায় কিনা দেখি। 3000 বছরের পুরানো গঙ্গার তীরবর্তী এই শহর বারাণসী, লোক ঐতিহ্যে পরিপূর্ণ শহরটির মতো আরও 100টি স্মার্ট সিটি তৈরির উদ্যোগ নিয়েছে ভারত সরকার। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।